আইফোন মানেই হচ্ছে নতুন কিছু, আইফোন মানেই চমকের কেন্দ্রবিন্দু, আইফোন মানেই হচ্ছে ইনোভেশন, আইফোন মানেই ভালো কিছুর অপেক্ষা। ঠিক ধরেছেন, বাজারে এসেছে আইফোন 11, আইফোন 11 প্রো, 11 প্রো ম্যাক্স। তিনটি ডিজাইনেই রয়েছে ভিন্নতা এবং নতুন নতুন অনেক ফিচার্স। তবে পূর্বের সব আইফোন থেকে এবারের আইফোন আমার কাছে সত্যি একটু ভিন্নতর। কারণ হচ্ছে এর দাম। মাত্র $699 থেকে শুরু হয়েছে আইফোনের দাম এবং আইফোন ম্যাক্স প্রো এর দাম ধরা হয়েছে মাত্র $1,099। নিঃসন্দেহে বলা যায় আইফোন সিরিজের এই তিনটি মডেলই বাজারে রাজত্ব করবে। নতুন কি থাকছে এবং আইফোন 11 সিরিজের এই ফোনগুলোতে কতটুকু সুবিধা পাবেন, এইসব নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো আমি আসনা আরফাত আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন ফোর ফোর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই বলা যাক আউটলুকের কথা। আইফোন 11 এর আউটলুকে তেমন কোনো চেঞ্জ করা হয়নি, আগে যেমনটা ছিল এখনো তেমনটাই রয়েছে। শুধুমাত্র পেছনের দিকটায় বেশ খানিকটা পরিবর্তন এসেছে। তিনটি বড় বড় ক্যামেরা লাগানো হয়েছে, পাশাপাশি লোগো উপর থেকে অনেকটা নিচে নেমে এসেছে, বলা যায় মাঝামাঝিতে অবস্থান করছে। এছাড়া বডিতে আর কোনো ধরনের পরিবর্তন নেই। তবে ডিসপ্লেতে বেশ ভিন্নতা রয়েছে এবারের আইফোনে। 6.1 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে এবারের আইফোন 11 এ এবং আইফোন 11 প্রোতে রয়েছে 5.8 ইঞ্চ সুপার রেটিনা ডিসপ্লে। র্যামের দিক থেকে তেমন কোনো পরিবর্তন করা হয়নি, 4G র্যামই রয়েছে। তবে বিশাল ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে এবার আইফোন 11 এ। 64GB থেকে 512GB পর্যন্ত মেমোরি স্লট দেওয়া হয়েছে। অ্যাজ ইউজুয়াল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন রাখা হয়নি আইফোন 11 এর কোনোটিতেই। A13 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে আইফোন 11 এর তিনটি সিরিজেই এবং 30 মিনিট পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট করা হয়েছে আইফোন 11 কে। ক্যামেরার ক্ষেত্রে আইফোন অলওয়েজ ডিফারেন্ট ছিল, ধারাবাহিকতা বজায় রেখে এবারও আইফোন নিয়ে এসেছে ভিন্নতা। 12 মেগাপিক্সেল এর ক্যামেরা রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে। আইফোন 11 প্রতি ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেল এর ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল এর আলট্রা হোয়াইট ক্যামেরা এবং পাশাপাশি রয়েছে 12 মেগাপিক্সেল এর টেলিফোটো ক্যামেরা। এই টেলিফোটো ক্যামেরার মাধ্যমে আপনারা যে কোনো দূরত্বের ছবি খুব সুন্দরভাবে তুলতে পারবেন এবং বলা যায় একদম প্রফেশনাল মানের ছবি তুলতে পারবেন। যাই হোক, ভালো মানের ছবি তোলার জন্য আইফোন অলওয়েজই বেস্ট ছিল। আইফোনের ব্যাটারিতে এবার যথেষ্ট ইম্প্রুভমেন্ট আনা হয়েছে। 3110 অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়রন ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কমপ্লিটলি নন রিমুভেবল। দ্রুতগতির চার্জিং এর পাশাপাশি ওয়্যারলেস চার্জিং তো রয়েছেই। তবে ব্যাটারির ক্ষেত্রে এবার বলা হয়েছে আইফোন 11 আইফোন এক্স থেকে 1 ঘন্টা বেশি লঙ্গার হবে এবং আইফোন 11 প্রো আইফোন এক্স অপেক্ষা 4 ঘন্টা বেশি লঙ্গার হবে এবং আইফোন ম্যাক্স প্রো আপনাদের আইফোন এক্স অপেক্ষা 5 ঘন্টা বেশি ব্যাকআপ দিতে পারবে। তো সব যদি ঠিকঠাক থাকে তবে বলাই যায় ব্যাটারির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করা হয়েছে। তো আইফোন 11 এবার পাওয়া যাচ্ছে সব মিলিয়ে 6টি কালারে। কালারগুলো হচ্ছে ব্ল্যাক, গ্রিন, হোয়াইট, রেড, পার্পেল অ্যান্ড অরেঞ্জ। তো সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আইফোনের দাম, কারণ এর আগে আপনাদের এত কম দামে আইফোন পাওয়া সত্যি একটা স্বপ্নের বিষয় ছিল। আইফোনের আগের সিরিজগুলোতে যেখান থেকে আপনাদের দাম শুরু হতো, এবারে সিরিজে আপনাদের দামটা সেখানে গিয়ে শেষ হয়েছে। সো $699 থেকে $1,099 আপনাদের আইফোন পেয়ে যাচ্ছেন, যা আগে কল্পনার বিষয় ছিল। সো ইন এ ওয়ার্ড, এবারের আইফোনের সিরিজটি বাজারে রাজত্ব করবেই, তো এখানে বলার কিছুই নেই। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।